সম্মানিত মা বোনেরা চিন্তা করে দেখেন ওই কবর দেখবে আমল যেই কবর নবীর বিয়ে ফাতেমাকে চেনে নাই যেই কবর হাসান হুসাইনের মা ফাতেমাকে চেনে নাই যেই কবর নারীদের সরদার নে ফাতেমাকে চেনে নাই ওই কবর কিন্তু চিনবে আমল চিন্তা করে দেখেন সেই ফাতেমার তুলনায় আমরা আমাদের জীবনকে কতটুকু গঠন করতে পেরেছি আমরা কতটুকু ইবাদত করতে পেরেছি কতটুকু আমল করতে পেরেছি এই জন্য সম্মানিত মা বোনেরা আমল করেন পাঁচ নামাজ ঠিক মতো আদায় করেন রমজান মাসে রোজা রাখেন স্বামীর কেদমত করেন স্বামীকে সন্তুষ্ট রাখেন আর পর্দার ভিতরে থাকেন পর্দার ভিতরে থাকেন কোরআন তেলাওয়াত করেন আমুলিয়া জিন্দেগি যদি গঠন করতে পারেন তাহলেই কিন্তু ওই কবর আমাদেরকে সার দেবে নতবা ওই কঠিন অন্ধকার কবরে আমরা কিন্তু সার পাব না সম্মানিত মা বোনের আমার হজরত আলী রাজিয়াল হজরত আবু জোর ঘরের দরজা থেকে মা ফাতেমার বাড়ির দিকে চলে গেলেন মা ফাতেমার ঘরের মধ্যে ঢুকে লক্ষ্য করে দেখতে পারলেন মা ফাতেমা নিজে নিজেই সাজু গুজু করেছেন মা ফাতেমা নিজে নিজেই শেষ গোসল করেছেন নিজে নিজেই কাপনের কাপড় পরেছেন নিজে নিজে শেষ গোসল করে নিজে নিজেই কাপনের কাপড় পরে ডান হাতে হাসানকে ঘুমাই দিয়া বাম হাতে হুসাইনকে ঘুমাই দিয়া নিজে নিজে শেষ ঘুম ঘুমাই গেছেন হজরত আলী ডাক দে বলেন ফাতেমা তুমি বড় ইচ্ছা লাগা ফাতেমা হাসান হোসানকে ঘুমাই দিয়া নিজে নিজেও শেষ ঘুম ঘুমাই গেলে কিন্তু সকালবেলা যখন হাসান হুসাইনের ঘুম ভেঙে যাবে তখন হাসান হোসাইনকে আর কে ঘুম পাড়িয়ে দেবে হাজরত আলী ফাতেমার উপরে কাদের হুসাইন কে সাইড করে রেখে ফাতেমার লাশটাকে কাদের উপরে আস্তে আস্তে জান্নাতুল বাকির দিকে যাওয়া শুরু করলেন জান্নাতুল বাকির মধ্যে যাইতে যাইতে জন্নাতুল বাখির ভিতরে প্রবেশ করার পর হাজরত আলী ডাক দে বলে আবু জর কবর সার আবু জর কবর সার আবু জর কখন কবর সারবেন যখন তিনি গায়েব থেকে সাউন শুনেছেন এই কবর কাউকে চিনবে না চিনবে আমুল তখন আবু জর ভয়ে পালিয়ে গেছেন হাজরত আলী ফাতেমার লাশটা কাদের ওপরে নিয়ে আস্তে আস্তে কবরের কাছে যখন চলে গেলেন যাই তিনি লক্ষ্য করে দেখতে পারলেন এখনো ফাতেমার কবরটা সুন্দর করে শেষ করে খোরা হয় নাই ফাতেমার কবর খোলা সম্পূর্ণ হয় নাই হজরত আলী ফাতেমার লাশটাকে ডান কাঁধে নিয়াম এই কাদের ওপরে নিয়ে আর কাঁধে কোদাল দিয়ে কবরটা খোলা শুরু করলেন কবরটা খুঁড়তে করতে যখন কবর খোলা সম্পূর্ণ হয়ে গেল ওই কবরের ভিতরে ফাতেমাকে শোয়াই দিয়া নিজে নিজেই ফাতেমার কবরস্থ করার পরে হজরত আলী আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন ইয়া রাব্বুল আলামিন এই ফাতেমাকে আমি চিনতে পারলাম না এই ফাতেমা ফাতেমাকে আমি চিনতে পারলাম না এই ফাতেমা পৃথিবী থেকে গভীর হাতে বিদায় নিয়ে চলে গেলেন অথচ ফাতেমার মৃত্যুর খবর কেউ জানতে পারল না হাজরত আলী বলেন আল্লাহ এই ফাতেমাকে আমি চিনতে পারলাম না এই ফাতেমা সই তো আমার সম্পর্কে ভাতিজি আমার সঙ্গে ফাতেমার বিয়ের কোনো বৈধতা ছিল না তুমি আল্লাহ তাআলা ঘটকালি করে ফাতেমার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছো এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিয়ার ঘটকালি করেছিলেন একটা হলেন হজরত আদম আর মা হাওয়া আলি সালামের বিয়ের ঘটকালি আর একটা হলেন হজরত আলী আর মা ফাতেমার বিয়ের ঘটকালি এই জন্য হজরত আলী ডাকতে বলেন আল্লাহ এই ফাতেমাকে আমি চিনতে পারলাম না এই গভীর ফাতেমাকে পৃথিবী থেকে বিদায় করে দিলাম ও আল্লাহ এই ফাতেমার সঙ্গে আমার বিয়ের কোন বৈধতা ছিল না তুমি আল্লাহ তালা ঘটক সেজে ফাতেমার সঙ্গে আমার বিয়ে দিয়েছ হজরত আলীর জীবনে অনেকগুলো ঘটনা মনে পড়ে যায়

রসুলের ঘের দলে যায় কি রসুলকে বলেন বাবা ঘরের দরজা খোলেন বাবা ঘরের দরজা খোলেন রসুল ডাকতে বলেন এই গভীরাতে ফাতেমা ডাকতে বলেন বাবা সারা দিন আপনার জামাই দিন আপনার জামাই মানুষের বাড়িতে কাজ করেছে কাজ করতে করতে বড় ক্লান্ত এই ক্লান্ত শ্লান্ত হয়ে রাতের বেলায় ঘুমিয়ে গেছে এই জন্য তাকে ডাক দেয়নি নাই একটু বিশ্রাম করতেছে এই জন্য তাকে আনি নাই এমন সময় রসুল বলেন ফাতেমা বলো তুমি কি বলতে চাও তোমার কি চাও কি পাও আমাকে বলে দাও এমন সময় ফাতেমা বলে বাবা গো এর আগে অনেক দিন ধরে আপনাকে বলেছি কোনো দিন বলাতে কোনো কাজ হয় নাই আজকে একটু আপনাকে দেখাতে যাই এই কথা বলার পরে ফাতেমা ঘরের ভিতরে ঢুকে রসুলের সামনে যখন দুহাত পেশ করলেন রসুল আমার দু দুহাতের দিকে লক্ষ্য করে ফাতেমার দু হাত আছে কিন্তু হাতে কোনো সামরা নাই ফাতেমার দু হাত ঝর ঝর করে রক্ত বয়ে যায় ফাতেমা বলেন বাবা গো এই হাত যখন আমি জাতা ঘুরাচ্ছিলাম রক্ত তৈরি আটা তৈরি করার জন্য আটা তৈরি করার জন্য যখন আমি জাতা ঘুরাচ্ছিলাম জাতা ঘুরাইতে ঘুরাইতে ওই হাতের রক্ত দিয়ে আটাগুলো নষ্ট হয়ে গেছে এই রুটি বানাইতে পারি নাই আপনার জামায়ার নাতিদেরকে খাবার দিতে পারে নাই বাবা আমার দয়া করে কিছু খাবার দেন দয়া করে কিছু আটা দেন যে আটা দিয়ে আগামীকালকে রুটি তৈরি করব। অথবা একজন মানুষ দান । মানুষ দিয়ে আমি আটা বানাই নিব আমরা না খেয়ে আছি এমন সময় রসুল ফাতেমার হাতের দিকে লক্ষ্য করে দেখে আমার নবী ফাতেমার হাতের দিকে লক্ষ্য করে অঝর নয়নে কান্না শুরু করলেন অঝর নয়নে কান্না শুরু করার কারণ হল রসুল আমার মা ফাতেমাকে মা মা বলে ডেকেছে